মা টুকি, আর কত জলে নেমে থাকবি? হ্যাঁ, সেই দুপুরে জলে নেমেছি, এখন বিকেল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে না? আয় মা, উপরে আয়, চল বাড়িতে যাই, কাল আবার নদীতে আসব। না মা, আমি বাড়িতে যাব না, বাড়িতে অনেক গরম লাগে, তোমার ওই গরম ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি যাব না, ওই গরম ঘরে থাকার চেয়ে নদীতে থাকাই ভালো, আমার তো নদীর ঠান্ডা জলে থাকতে খুব ভালো লাগছে মা। পাগলি মেয়ে, তোকে নিয়ে আর পারলাম না, ঘরে ঠান্ডা এর জন্য কি নদীতে থাকবি নাকি? নদীতে কুমির আছে, রাতের বেলা কুমির আসবে, কুমিররা না ছোট পাখিদের খেয়ে ফেলে। শোন মা, কয়েকদিন বাড়িতে কষ্ট করে থাক, আমি ঠান্ডা ঘর বানাবো, দেখবি ঘাস দিয়ে ঘরের ভেতরটা এমন ভাবে বানাবো যে ঘর ঠান্ডা হয়ে থাকবে। সত্যি বলছো মা, ঠান্ডা ঘর বানাবে? তাহলে তো আমি নদীতে থেকে এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে, আমরা ঠান্ডা ঘরে থাকবো। আমি উঠছি মা, নদীতে থাকলে আবার কুমির এসে আমাকে নিয়ে যায়, পালাই 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 বাবা। এরপর টুকি টুনি বাড়িতে চলে আসে, এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন, মা তুই বাড়িতে থাক, আমি ঘর বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, যাও, আমি কিন্তু নদীতে গোসল করতে যাব তোমার সাথে, তুমি তাড়াতাড়ি কাঠ নিয়ে বাড়িতে আসবে, ঠিক আছে? ঠিক আছে রে মা, আমি তাড়াতাড়ি আসব। টুনি, কোথায় যাচ্ছ সকাল সকাল? আর বলো না কাকুলি দিদি, যে গরম পড়েছে ঘরে থাকাই যায় না, আমরা তবু বড়রা কষ্ট করে ঘরে থাকতে পারি, কিন্তু আমার মেয়ে তো ঘরে থাকতেই যায় না, সারা দিন নদীর জলে নেমে থাকে, তাই মেয়ের জন্য ভাবছি ঘাস পাতা দিয়ে ঘর বানাবো, যাতে ঘরটা ঠান্ডা থাকে, এজন্য জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি, আর কিছু খড়কুটো আর ঘাস লতা পাতা। ও তাই নাকি? হ্যাঁ, ঘাস পাতা দিয়ে ঘর বানালে ঘরের ভিতর ঠান্ডা লাগবে। তুমিও চলো আমার সাথে, কাঠ এনে তুমিও ঘর বানিও, ঠান্ডা ঘরে আরামে থাকতে পারবে। না টুনি, আমি যাব না, এই গরমে কাঠ কুড়াতে পারবো না, বাড়িতে যাই, দেখি কালুকে পাঠিয়ে দিব। তোমার স্বামী নেই তাই তুমি নিজেই যাচ্ছ, আমার স্বামী থাকতে আমি কেন এই রোদের মধ্যে কাঠ আনতে যাব বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীকে গিয়ে বলো, আমি তাহলে যাই গো। তুমি জঙ্গলে কাঠ আনতে যাও তো, টুনি কাঠ আনতে গেল, কাঠ আর ঘাস পাতা দিয়ে ঠান্ডা ঘর বানাবে, তুমি যাও, আমারও ঠান্ডা ঘর লাগবে, নইলে টুনি ঠান্ডা ঘর দেখে আমার আফসোস হবে। যে রোদ পড়েছে, এই রোদে জঙ্গলে কাঠ কুড়াতে যেতে পারবো না, টুনি আমাদের প্রতিবেশী, টুনি ঠান্ডা ঘরে কি কিছুক্ষণ থাকতে দিবে না আমাদের? যখন বেশি গরম লাগবে তখনই টুনির ঘরে যাবো, গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছো, এত কষ্ট করে ঘর বানানোর থেকে টুনির ঘরে গিয়ে কিছুক্ষণ সময় করে বিশ্রাম নিলেই হবে। অন্যদিকে টুনি কাঠ নিয়ে বাড়ি ফিরছিল, আর দেখতে পায় এক পরীর ডানা গাছের কাঁটার সাথে আটকে গেছে। টুনি পরীর কাছে যায়। একে পরী, তোমার ডানা তো দেখছি কাঁটার সাথে আটকে গেছে, কিভাবে এমন হয়েছে গো? হ্যাঁ গো পাখি, দেখো না, এত চেষ্টা করছি তবুও ডানা কাটা থেকে ছড়াতে পারছি না, ডাইনি পরি তাড়া করেছিল তাই ডাইনি পরির ভয়ে এখানে লুকিয়েছিলাম, কিন্তু এই গাছে যে এত কাটা ছিল লক্ষ্যই করিনি। তুমি চিন্তা করো না পরি, আমি এক্ষুনি তোমার ডানা কাটা থেকে ছাড়িয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে না সাহায্য করলে হয়তো আমাকে এখানে থাকতে হতো। ঠিক আছে পাখি, আমি তাহলে আসি। এই বলে পরি চলে যায়, আর টুনি কাঠ নিয়ে বাড়ি চলে আসে, আর তার আগের থাকা ঘরের উপর কাঠগুলো লাগাতে থাকে। মা মা, এখন কি ঘরের ভিতরে ঠান্ডা লাগবে? না রে মা, এখনো ঘরের কাজ শেষ হয়নি, ঘাস পাতা ঘরের ভেতরে চারপাশে লাগিয়ে দিলে তখন ঘরের ভেতর গরম কম লাগবে, কাল ঘাস পাতা নিয়ে এসে ভিতরে লাগাবো, আজকে কষ্ট করে থাক মা। ঠিক আছে মা, তাহলে চল এখন নদীতে গোসল করতে যাই।
এরপর টুনি টুকি নদীতে গোসল দিতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি টুকি মিলে জঙ্গল থেকে অনেকগুলো ঘাস লতাপাতা নিয়ে এসে তাদের ঘরের ভিতর লাগাতে থাকে, আর সেখানে কাকুরি কাক চলে আসে। টুনি টুনি, তোমার ঘর বানানো হয়েছে? কাকুলি দিদি, আর কিছু জায়গা ঘাস লাগালে ঘর বানানো কমপ্লিট হয়ে যাবে। তা ভেতরে এসে দেখে যাও আমার ঘরটা কেমন ঠান্ডা লাগে। আরে বা টুনি, তুমি তো অনেক সুন্দর ঘর বানিয়েছো। ঘরের ভেতরটা অনেক ঠান্ডা লাগছে তো, এখন তুমি আর তোমার মেয়ে অনেক আরামেই থাকতে পারবে। হ্যাঁ কাকুলি দিদি, মেয়ের জন্যই তো এত পরিশ্রম করে ঠান্ডা ঘর বানালাম। কালু, টুনি তো ঘর বানিয়েছে, আমি ঘরের ভিতরে গিয়েছিলাম, ঘরের ভিতর অনেক ঠান্ডা, আমার তো বাইরে আসতে ইচ্ছে করছিল না। তাই নাকি? তাহলে চলো আমরা কিছুক্ষণ টুনির বাড়িতে বিশ্রাম করে আসি। টুনি অনেক কষ্ট করে ঘর বানিয়েছে ওর মেয়ের জন্য, আর সেই ঘরে আমাদের থাকতে দিবে নাকি বলো তো? তাহলে একটা বুদ্ধি বের করে থাকতে হবে। দাঁড়াও, আমি ভাবছি কি বুদ্ধি করা যায়। এই তো বুদ্ধিটা পেয়ে গিয়েছি। বলো দেখি কি বুদ্ধি পেলে। ও আচ্ছা, ঠিক আছে। টুনি বোন, সর্বনাশ হয়েছে আমার। কি হয়েছে কাকুলি দিদি, বলো আমাকে। আমার স্বামী কালু যে গরমে অজ্ঞান হয়ে গেছে, এখন তুমি পারো কালুর জ্ঞান ফেরাতে। তোমার এই ঠান্ডা ঘরে কিছুক্ষণ রাখলেই জ্ঞান ফিরবে। টুনি আমাকে সাহায্য করো, টুনি সাহায্য করো। ঠিক আছে চলো কালু ভাইকে নিয়ে আসি। কাকুলি দিদি, কালু ভাইয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তোমরা আমার বাড়িতেই থাকো, আমি কাজে গেলাম। মা টুকি, তুই তোর কালু আঙ্কেল আর কাকুলি মাসির সাথে ঘরেই থাকিস। হ্যাঁ মা, ঘরেই থাকবো। ঘরের ভিতর যা গরম কম লাগছে, তাই ঘুম পাচ্ছি খুব। আমি যে ঘুমাবো মা? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। কাকুলি, বুদ্ধিটা কেমন দিলাম দেখেছো? কত শান্তি লাগছে টুনির ঘরে, মনে হচ্ছে একেবারে এই ঘরে থেকে যাই। কিন্তু কাকুলি, আমার খুব খিদে লেগেছে, দেখো তো টুনির ঘরে কোনো খাবার আছে কিনা। ঠিক আছে গো, দেখছি। কাকুলি, আমি বরং আকান হয়ে থাকি, টুনি আসলে তুমি বলবে জ্ঞান এখনো ফেরেনি আমার। জানোই তো জ্ঞান ফিরলেই টুনির ঘর ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো করে অভিনয় করব। একই কাকুলি দিদি, কালুদাদার এখনো জ্ঞান ফিরিনি? না টুনি, দেখো না এখনো জ্ঞান ফিরছে না। আমার কালুর কি যে হলো কিছুই বুঝতে পারছি না। তাহলে তো কালুদাদাকে এখন হাসপাতালে নিতে হবে, চলো কালুদাদাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কথা শুনে কালু জেগে ওঠে। আমি কোথায় এসেছি কাকুলি? এটা কার বাড়িতে আমাকে এনেছো? আর আমাকে এখানে কেন এনেছো? এই তো কালুদাদার জ্ঞান ফিরেছে। কালুদাদা, আমরা তো তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছিলাম। কালু, তুমি গরমে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে টুনির ঘরে এনেছি তোমার জ্ঞান ফেরার জন্য। আর কিছুক্ষণ শুয়ে থাকো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ কালু দাদা, আর কিছুক্ষণ আরাম করো, সন্ধ্যা হলে বাড়িতে যেও। মা টুকি, খাবার খেয়েছিস দুপুরে? না মা, খাবার খাইনি, খুব খুদে পেয়েছি, আমাকে খাবার খেতে দাও। কি ব্যাপার, এত খাবার কে খেলো? টুনি বোন ক্ষমা কর, আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই সব খাবার খেয়ে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, কাকলি দিদি সমস্যা নেই, আমি টুকিকে দোকান থেকে খাবার এনে দিচ্ছি। কালু, টুনির আলমারিতে বেশ কিছু টাকা দেখলাম, টাকাগুলো আমার চুরি করতে পারলে খুশি খুশি খেতে পারতাম। কাকলি, তুমি টাকার কথা বলছো, আর আমি এই ঠান্ডা ঘরের কথা ভাবছি। যদি ঘরটা আমার হতো তাহলে প্রতিদিন আরামে থাকতে পারতাম। কি
পাখি, তোমরা আমাদের টাকা চুরির কথা বলছো, আমি সব কথা মাকে বলে দিব। কি বলে দিবি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কাকুলি চলো একে মেরে বাইরে বের করে দে, আর টুনি আসলেও মেরে তাড়িয়ে দিব, আর আমরা সব নিজের করে নিব। এরপর কালু কাকুলি টুনিকে মেরে ঘর থেকে বাইরে বের করে দেয়, আর তখনই টুনি খাবার নিয়ে সেখানে চলে আসে। মামা, কালু আঙ্কেল আর কাকুলি মাসি খুব খারাপ, আমাদের টাকা চুরি করতে চাইছে। আমি বলেছি মাকে সব বলে দিব, আমাকে অনেক মেরেছে, অনেক মেরেছে, মেরে বের করে দিল, আর বলেছে তোমাকেও মেরে তাড়িয়ে দেবে, সব কিছু নিজেতে করে নিবে। এসব কি শুনছি কালু দাদা? সব ঠিক শুনেছো, আজ থেকে এই বাড়ি আমাদের, আমরা দখল করে নিয়েছি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, আর যদি বাড়িতে ঢোকার চেষ্টা করো আমরা দুজন তোমাদের গলা কেটে নদীতে ভাসিয়ে দিব। আর দে খাবারগুলো আমাদের দিয়ে চলে যা। আমাদের গলা কাটতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাদের এত সাহায্য করলাম, আর তোমরা আমাকে ঠকালে, তোমাদের সৃষ্টিকর্তা কোনোদিন ক্ষমা করবে না। এরপর টুনি টুকিকে নিয়ে চলে যায় আর জঙ্গলের ভিতরে কাটে থাকে। হে সৃষ্টিকর্তা, এত পরিশ্রম করে ঘর বানালাম, সেই ঘরে থাকতেও পারলাম না, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব? তুমি বলে দাও সৃষ্টিকর্তা, কেন আমার সাথে এমন হলো, এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব এখন আমি? টুনি এসব বলে কাঁদছিল, টুনির কান্না শুনে সেখানে এক পরী আসে। কি হয়েছে পাখি, তোমরা এইভাবে জঙ্গলে কাঁদছো কেন? আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু হিমছড়ি বনে ঈগল নামে এক জমিদার ছিল। সেই জমিদারের একজন খাস পেয়াদা ছিল টোনা। টোনা ঈগল জমিদারের কথা মতো গুপ্তধন খুঁজতে যায়। অনেক দিন কেটে যায়। কিন্তু টোনা আর ফিরে আসে না। টোনার এমন নিরুদ্দেশ হওয়ার কারণে টোনার স্ত্রী টুনি আর তার ছেলে রাজু ভীষণ অসহায় হয়ে পড়ে। তাদের দিন অনেক দরিদ্রতায় কাটতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। বাবা রাজু, কাজ থেকে ফেরার পথে পূজোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনিস বাবা, তোকে আমি বলে দিচ্ছি কি কি আনতে হবে। দূর মা, রাখো তো তোমার পুজো, এতদিন থেকে তো ঈশ্বরের পুজোই করছো, কই তোমার ঈশ্বর তো তবুও বাবাকে ফিরিয়ে দিতে পারলো না। এভাবে বলিস না বাবা, তোর বাবার নিরুদ্দেশ হওয়াটা আমাকে আজও কাঁদায়। এখন ঈশ্বরকে ডাকা ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে বাবা। হ্যাঁ মা, দিন মজুরের কাজ করে যে কটা টাকা পাই সেটা তোমার ঈশ্বরের পুজো করে শেষ করো, আর সারা জীবন না খেয়ে দিন কাটাও।
এই বলে রাজু চলে যায়। আর টুনি মন খারাপ করে কাঁদতে থাকে। আস্তে আস্তে টুনিদের সংসারে দারিদ্রতা আরো বাড়তে থাকে। এমন দারিদ্রের চাপে রাজু কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে যায়। মা, আমি যে আর পারছি না দারিদ্রতার এত চাপ নিতে, এভাবে কি সংসার চলে বলো? এখন তো কেউ আমাকে কাজও দিতে চায় না। আমি বুঝতে পেরেছি রে বাবা। চল বাবা, তোকে নিয়ে একবার জমিদার মশাইয়ের কাছে যাই। তোর বাবা তো জমিদারের পেয়াদা ছিল, তিনি যদি তোকে কোনো কাজ খুঁজে দিতে পারে। চল বাবা চল। এই বলে টুনি রাজুকে নিয়ে জমিদার ইগলের প্রাসাদে যায়। আর টুনি জমিদারকে বলে, প্রণাম জমিদার মশাই, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার এখানকার একজন পেয়াদার স্ত্রী। কি করে চিনবো আমি? আমার এখানে তো কত পেয়াদা কাজ করে, আমি কি সবার মুখ চিনে চিনে রাখবো নাকি? হ্যাঁ, সেটা হয়তো আপনি ঠিক বলেছেন। আসলে জমিদার মশাই, আপনার এখানে টোনা নামে এক পেয়াদা কাজ করতো, আমি তার স্ত্রী, যে আপনার কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছে। ও আচ্ছা, ওই শয়তান লোভী টোনা তোমার স্বামী? ওই টোনা তো একটা বেইমান, আমি গুপ্তধন আনতে পাঠিয়েছিলাম, কিন্তু আমার সাথে বেইমানি করে গুপ্তধন নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। না না জমিদার মশাই, টোনা বেইমান নয়। জানি না টোনা কেন ফিরে এলো না। জমিদার মশাই, টোনা না ফেরায় আমরা ভীষণ অসহায় হয়ে পড়েছি। দয়া করে আপনি আমার ছেলেকে এখানে একটা কাজ দিন না জমিদার মশাই। না না, কখনোই না। একটা বেইমানের ছেলেকে আমি কিছুতেই আমার এখানে কাজ দেব না। চলে যা, চলে যা বলছি। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, নইলে প্রহরীকে রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বললাম। জমিদারের এমন কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। আর চোখের জল মুছতে মুছতে তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু জমিদারের মুখে গুপ্তধনের কথা শুনে রাজুর মনে অনেক প্রশ্ন আসে। আচ্ছা মা, জমিদার মশাই কোন গুপ্তধনের কথা বলছিল বলো তো? আর বাবা নিরুদ্দেশ হওয়ার পিছনে কি রহস্য আছে, সবটা আমাকে খুলে বলো তো। না বাবা রাজু, ইয়ে মানে ও কিছু না বাবা, ওসব ছেড়ে দে তুই। না মা, আজ তোমাকে সবটা বলতেই হবে, আমি জানি তুমি সবটা জানো। বলো মা বলো, আজ তোমাকে যে বলতেই হবে মা। রাজুর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে, এতদিন আমি যে কথাটা তোর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ তা আমাকে বলতেই হচ্ছে রে বাবা। আসলে তোর বাবা জমিদারের কথা মতো ওই কালোমণি জঙ্গলে গুপ্তধন খুঁজতে গিয়েছিল, কিন্তু তোর বাবা ফিরে না আসায় জমিদার মশাই ভেবেছে যে তোর বাবা গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে। জানিস কি বলছো মা তুমি? কালোমণি জঙ্গলে গুপ্তধন আছে? তাহলে আমিও যাব সেই জঙ্গলে। আমি বাবার নিরুদ্দেশ হওয়ার রহস্য ঠিক খুঁজে বের করব, আর গুপ্তধন পেলে সেটাও সাথে নিয়ে আসব। তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না মা। না না বাবা, তুই ওখানে যাস না, নিশ্চয় ওখানে কোনো বিপদ আছে, যাস না বাবা যাস না। না মা, আমি যখন বলেছি যে যাব, তার মানে আমি যাবই। এই বলে রাজু কালোমণি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে টুনি ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, হায় ঈশ্বর, আমি যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। টোনা যেমন জেদ করে ওই গুপ্তধন খুঁজতে গিয়েছিল, ঠিক তেমনি আমার ছেলেটাও জেদ করে ওই একই কাজে গেল। ঈশ্বর, তুমি এবার আমার ছেলেটাকে দেখে রেখো ঈশ্বর। আমি এমনই এক অসহায় পাখি যে স্বামী সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে পারছি না, ওরা কপাল আমার। এই বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর ওদিকে রাজু অনেক দূর পথ পাড়ি দিয়ে সেই কালোমণি জঙ্গলে পৌঁছে যায় আর গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পায় না। দূর, আর কত খুঁজবো, কোথায় গুপ্তধন আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় রাজুর সামনে এক তান্ত্রিক প্রকট হয়। আর তান্ত্রিক বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস তা আমি জানি, চলে যা, চলে যা, তুই চলে যা এখান থেকে, তুই কোনো গুপ্তধন পাবি না। আজ পর্যন্ত কেউই এই গুপ্তধন জঙ্গল থেকে নিয়ে যেতে পারেনি, তুইও পারবি না, কারণ এটা যে একটা অভিশপ্ত জঙ্গল। যা, চলে যা। না, আমি কিছুতেই যাব না। একবার যখন এখানে এসেছি তখন গুপ্তধনের সন্ধান ঠিক পাবো। আচ্ছা, আপনাকে দেখে তো তান্ত্রিক মনে হচ্ছে,
আপনি নিশ্চয় জানেন গুপ্তধন কোথায় আছে, বলুন না বাবা আমাকে। তোর খুব মরার শখ তাই না রে? তবে যা মরার জন্য এগিয়ে যা, আমি তোকে গুপ্তধনের সন্ধান দিচ্ছি। ওই যে ওই বনের উত্তরে এক নীল পাহাড় আছে, ওই পাহাড়ের সীমানা ঘেঁষে একটা লাল নদী আছে, ওই নদীর আশেপাশেই মিলবে গুপ্তধনের সন্ধান। এই বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়। আর রাজু খুশি মনে সেই উত্তরের নীল পাহাড়ের লাল নদীর কাছে যায় আর আশেপাশে গুপ্তধন খুঁজতে থাকে। এমন সময় রাজুর পা একটা পাতার স্তূপে পড়ে যায়, আর পাতার স্তূপে পা পড়তেই রাজু একটা গর্তের ভিতরে পড়ে যায়। এ কি, আমি কোন অন্ধকার গর্তে পড়ে গেলাম, ঈশ্বর! এই বলে রাজু ঘাড় ঘোরাতেই গর্তের এক পাশে অনেক স্বর্ণমুদ্রা হীরে জহরত দেখতে পায়। আর তা দেখে রাজু বলে ওঠে, পেয়ে গেছি, আমি গুপ্তধন পেয়ে গেছি। এবার তো আমি কোটিপতি হয়ে গেলাম, এবার শুধু গুপ্তধন নিয়ে যাওয়ার পালা। কিন্তু গুপ্তধনের পাশে এগুলো কি? মনে তো হচ্ছে কোনো পাখির হাড় হাড্ডি পড়ে আছে। এই বলে রাজু হাড় হাড্ডির কাছে যায়, আর সেগুলোর মাঝে রাজু একটা আংটি দেখতে পায়। আর আংটিটা তুলে নিয়ে রাজু বলতে থাকে, এ কি, এই আংটিটা তো আমার বাবার হাতে ছিল, তার মানে এই হাড় হাড্ডি গুলো আমার বাবার, তার মানে বাবা এই গুপ্তধনের সন্ধান পেয়েছিল। কিন্তু এই গর্ত থেকে বের হওয়ার উপায় তো দেখছি না, তার মানে বাবা এই গর্তে ঠিকই ঢুকতে পেরেছিল, কিন্তু গর্ত থেকে বের হতে না পেরে বাবা এখানেই মারা গেছে। তাহলে কি আমিও বাবার মতো? না না, মায়ের কথাই শোনা উচিত ছিল আমার, কেন যে লোভ করে জেদ করে এখানে আসতে গেলাম। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর, আমার কোনো গুপ্তধন চাই না। এসব বলে রাজু ভয়ে কাঁপতে থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই সেখানে পাখি মাতা প্রকট হয়। শান্ত হবৎস, আসলে তো লোভ আর জেদই তোকে এই পরিস্থিতিতে ফেলেছে। আমি তোকে এর জন্য শাস্তি দিতে পারতাম, কিন্তু দিব না, কারণ তোর মাঝে বড্ড অসহায়। তোর জন্য তোর মা দিন রাত প্রার্থনা করছে, তাই তোকে আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে পাখি মাতা রাজুকে সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা দেয় আর তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। এরপর পাখি মাতা সেখান থেকে চলে যায়। রাজুকে দেখে টুনি অনেক খুশি ছিল। রাজু তার মাকে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে টুনি আর রাজু সেই স্বর্ণমুদ্রার সাহায্যে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা তার সদ্য গর্ভবতী স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা ছোটখাটো একটা ব্যবসা করে তার সংসার চালাত। এরপর একদিন টোনার গর্ভবতী স্ত্রী তিনটি ডিম দেয়। ডিম দেখে টোনা আর টুনি খুব খুশি হয়। দেখেছো টোনা, ঈশ্বর আমাদের তিনটি সন্তানের মা বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছে। এই সন্তান তিনটিকে আমি খুব ভালোবাসবো, আমি এদের অনেক বড় করে তুলবো, সুশিক্ষায় শিক্ষিত করব, এদের দিয়ে আমি অনেক বড় বড় চাকরি করাবো। হয়েছে টুনি, হয়েছে, এবার একটু থামো তো, সন্তানদের তো আগে এই দুনিয়ার মুখ দেখতে দাও, তারপর না হয় এত স্বপ্ন দেখবো। দূর ছাই, তুমি না কি যে বলো, আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো তাতে ছাই ফেলে। এই তুমি কানে চলে যাও তো, আমি আমার ডিমের ভিতর থাকা ছানাগুলোর সাথে গল্প করতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আর সারা দিন খেয়ে দেয়ার কোনো কাজ নেই, তাই এই কাজ করবে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি চললাম। এই বলে টোনা তার নিজের কাজে চলে যায়। এইদিকে টুনি একা একাই ডিমগুলোর সাথে কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির ডিমগুলো ফুটে তিনটি কন্যা সন্তান বের হয়। তবে দুটো সন্তান দেখতে অনেক সুন্দর আর সুস্থ সবল ছিল, আর একটা সন্তানের দুটো চোখে অন্ধ ছিল, আর এই অন্ধ সন্তানটাই ছিল সব থেকে ছোট। এদিকে টুনি টোনাকে বলে, টোনা, আমাদের এমন অন্ধ সন্তান কেন জন্ম নিল বলো তো, ওকে দেখে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট পেও না টুনি, ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি সব কিছু ভুলে গিয়ে নিজের সন্তানকে নিজের কাছে টেনে নাও। হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছো, আমি আমার কন্যাদের নিয়ে এরপর থেকে আর কোনো দিন মন খারাপ করব না,
আমি এদের সযত্নে আগলে রাখবো। টোনা, আমি আমার তিন মেয়ের নাম ঠিক করেছি। বড় মেয়ের নাম টুনটুন, মেজো মেয়ের নাম টিংটিং, আর আমার ছোট্ট অন্ধ মেয়েটার নাম টুকি। তিনটে নামই তো অনেক সুন্দর। তুমি কন্যাদের নিয়ে বাড়িতেই থাকো, আমি বরং কাজে যাচ্ছি। এরপর টোনা নিজের কাজে চলে যায়। এদিকে টুনি বাচ্চাদের খাইয়ে খেলতে বসিয়ে দেয়। টোনা আর টুনি অন্ধ টুকিকে মন থেকে মেনে নিলেও টুনটুন টিংটিং আর জঙ্গলবাসী একদম টুকিকে মেনে নিতে পারে না। টুনির অন্ধ সন্তানের কথা শুনে পাশের বাড়ির সুখী এসে টুনিকে বলে, কি গো টুনি দিদি, শুনলাম তোমার নাকি অন্ধ কন্যা সন্তান জন্ম নিয়েছে, তা কোথায় সেই কন্যা, আমি দেখি তাকে একটু। সুখী দিদি, আমার তিন মেয়ে ঘরে বসে খেলা করছে, তা চলুন না ভিতরে যাই। টুনির কথা শুনে সুখী ভিতরে যায় আর টুকিকে দেখে বলে, ছি ছি, এমন অসুস্থ আর অপয়া সন্তানকেও জন্ম দেয় নাকি? হ্যাঁ, এই অপয়া মেয়ে যদি আমার মেয়ের সাথে কখনো খেলা করে তাহলে তো আমার মেয়েটাও অন্ধ হয়ে যাবে। না না বাবা, এটা কখনোই হতে দেওয়া যাবে না। তা টুনি দিদি, আমি বলি কি, তোমার এই অন্ধ মেয়েটাকে তো জীবনে আর কেউই কোনোদিন বিয়েও করবে না। একে দিয়ে তুমি কোনোদিন কোনো চাকরিও করাতে পারবে না। তাই এই মেয়েকে খাইয়ে পরিয়ে শুধু শুধু টাকা পয়সা নষ্ট না করে একে বরং তুমি মেরে ফেলো, নয়তো তোমার বাকি সুস্থ দুই মেয়েও যে অসুস্থ হয়ে যাবে। সুখী দিদি, আমার মেয়ে অন্ধ হোক বা যাই হোক না কেন, সেটা আমি আর আমার স্বামী বুঝে নিব। তুমি এবার আসতে পারো, এই মুহূর্তে আমি আমার বাড়িতে তোমাকে দেখতে চাই না। পাখিরা ঠিকই বলে, অন্যের ভালো কখনো করতে নেই, যত্ত সবারই খেতা। এই বলে সুখী সেখান থেকে চলে যায়। সুখীর এসব কথায় টুনি খুব কষ্ট পায়। এদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টুনিকে কাঁদতে দেখে টোনা কারণ জানতে চাইলে টুনি সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলে, টুনি, তুমি একদম অন্য পাখির কথায় কান দিবে না, বুঝেছো? এবার চোখের জল মুছে ফেলো তো, আর চলো টিংটিং আর টুনটুনকে খাইয়ে দেই, আর তুমি টুকিকে খাইয়ে দাও, কেমন? টোনার কথা শুনে টুনি চোখের জল মুছে আর খাবার নিয়ে আসে। এরপর টুনি টুকিকে আদর করে খাইয়ে দেয় আর টোনা বড় দুই মেয়েকে খাইয়ে দেয়। এভাবেই তারা দুজনে তিন মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। এরই মধ্যে একদিন বড় মেয়ে টুনটুন টোনা আর টুনিকে বলে, মা বাবা, আমি টুনির সাথে একদম খেলা করব না, ও দেখতে খুব বাজে, ও অন্ধ, জঙ্গলের সবাই ওর জন্য আমাদের নিয়ে হাসাহাসি করে। তোমরা দুজনে টুকিকে হয় মেরে ফেলো, নয়তো বাড়ি থেকে বের করে দাও, আমরা দুপুন ওর সাথে থাকতে পারবো না। টুনটুনের মুখে এমন কথা শুনে টুনি রেগে গিয়ে টুনটুনকে জোর একটা থাপ্পড় মারে। আজ বলেছিস মাফ করে দিলাম, এরপর কোনোদিন যদি তোদের দু বোনের মুখে এমন কথা শুনেছি তো মেরে পিঠে চামড়া তুলে দিব। টুকি তোদের ছোট বোন, আর তোরা তোদের ছোট বোনকে আদর যত্ন না করে এসব বাজে কথা বলছিস, কোথায় আদর করে যত্ন করে রাখবি তা নয়। এইদিকে টোনা আর টুনি নিজের মেয়েদের এমন আচরণে খুব কষ্ট পায়। রাত হয়ে যায়। হঠাৎ করে টুনটুন আর টিংটিং এর কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। টুনি আর টোনা খুব চিন্তায় পড়ে যায়। এদিকে হঠাৎ করেই তীব্র বাতাসও বইতে থাকে। টুনি, তুমি এদের নিয়ে ঘরেই থাকো, আমি দেখি এমন দুর্যোগপূর্ণ অবস্থাতে কোনো ডাক্তার খুঁজে পাই কিনা। এই বলে টোনা প্রচণ্ড বাতাসের মধ্যে ডাক্তার খুঁজতে থাকে, কিন্তু কোনো ডাক্তার এমন আবহাওয়ার মাঝে টোনার বাড়িতে আসতে রাজি হয় না। এদিকে টোনা শূন্য হাতে বাড়ি ফিরে আসে। টোনাকে দেখে টুনটুন বলে, বাবা বাবা, ও বাবা, ডাক্তার কোথায় বাবা? আমার যে খুব কষ্ট হচ্ছে বাবা, তুমি আমাদের বাঁচাও বাবা, আর পাচ্ছি না বাবা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বাঁচাও বাবা, মা, ও মা, তুমি আমাদের বাঁচাও মা। এতটুকু কথা বলতে না বলতে টুনটুন আর টিংটিং একসাথে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা আর টুনি দুটো সন্তানের মৃতদেহ দেখে তাদের মনটা যেন পাথর হয়ে যায়। এদিকে ভোর হয়, বাতাস থেমে যায়। একে একে জঙ্গলের সবাই এসে সেখানে হাজির হয়। সবার মাঝ থেকে সুখী বলে, টুনি দিদি, তোমাকে কত করে বললাম, এই অপয়া অন্ধ মেয়েটাকে মেরে ফেলো, কিন্তু তুমি তো তা করলে না,
একটা অপয়ামের জন্য তুমি তোমার দুটো সুস্থ মেয়েকে হারালে দেখলে? এখন তো মনে হচ্ছে এই মেয়ের জন্য আমরা মারা যাব। তাই বলি কি, আমাদের কিছু হওয়ার আগে এই মেয়েটাকে মেরে ফেলো তুমি। টুনি সুখীর এসব কথায় কোনো উত্তর দিল না। এদিকে টোনা কাঁদতে কাঁদতে দুই মেয়ের লাশ চিতায় জ্বালিয়ে দেয়। তখন সবাই চিতা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় টুনি টুকিকে নিয়ে নদীর ধারে আসে আর টুকিকে বলে, তুই কেন কেন আমার গর্ভে অন্ধ হয়ে জন্মেছিলি বল? তুই সত্যি অপয়া অলক্ষী, তোর জন্য আমি আমার দুটো সন্তানকে হারালাম, আর এখন জঙ্গলবাসীর তিক্ত কথা শুনতে হচ্ছে। তোকে আজ আমি মেরেই ফেলবো, এতে করে অন্তত অন্যের মুখের কথা শুনতে হবে না আমাকে। এই বলে টুনি একটা ধারালো ছুরি নিয়ে যেই না টুনিকে মারতে যায়, তখনই নদী থেকে জলদেবী প্রকট হয়ে টুনিকে বলে, ওহে মূর্খ, দায়িত্বহীন, অধম, একটা নিষ্পাপ অন্ধ মেয়েকে মারতে কি তোর একটু বুক কাঁপছে না? তুই যে কত বড় অন্যায় করছিস তুই তা নিজেও জানিস না, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। মা, আমি নিরুপায় হয়ে এই কাজ করতে এসেছিলাম, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দিন মা, আমি আমার দুই সন্তানকে হারিয়েছি, এই সন্তানকেও আমি আর হারাতে চাই না, একে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু অন্যের কথা আমার আর সহ্য হচ্ছে না মা, দুই মেয়েকে হারিয়ে আমি যে পাথর হয়ে গেছি মা। ঠিক আছে, তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস তখন তোকে আমি মাফ করে দিলাম। আর এই নে দুধ, এই দুধ দিয়ে তুই তোর মেয়েকে গোসল করাবি, এরপর যা ঘটবে তুই সচক্ষে তা দেখতে পারবি। এই বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। এরপর টুনি দুধ আর টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে আর পরের দিন জলদেবীর কথা মতো টুকিকে দুধ দিয়ে গোসল করায়। গোসল শেষ হতে না হতেই টুকির চোখ দুটো ভালো হয়ে যায়। মা মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, আমার চোখ ভালো হয়ে গিয়েছে। টুকির মুখে এই কথা শুনে টুকি আনন্দে আত্মহারা হয়ে হাসতে থাকে আর তার হাসি থেকে মুক্ত ঝরতে থাকে। এসব দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। তখন টুনির জলদেবীর কথা মনে পড়ে, যা ঘটবে তা তুই সচক্ষে দেখতে পারবি। জলদেবীর আশীর্বাদে তাহলে আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে, আর জলদেবীর কারণে আমার মেয়ের মুখ থেকে মুক্ত ঝরছে। আয় মা আয়, তুই আমার বুকে আয়। এরপর টুনি টুকিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই টোনা ফিরে আসে আর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা খুব খুশি হয়ে যায়। ঈশ্বর, আমার দুটো সন্তানকে কেড়ে নিয়েছো, তাতে কি হয়েছে? আমার তো আরেকটা সন্তানকে সুস্থ করে দিয়েছো, তাতেই আমি অনেক খুশি ঈশ্বর। এরপর টোনা আর টুনি টুকির মুখে ঝরা মুক্তগুলো বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এইদিকে জঙ্গলবাসীরাও আর তাদের কথা শোনায় না। টোনা আর টুনি মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।